বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ কোনটি, এক কথায় প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। তবে অর্থনীতিবিদদের একটি বড় অংশ মনে করে, ক্রয় ক্ষমতার সমতার ভিত্তিতে বা পিপিপি ডলারে যে দেশের মাথাপিছু জাতীয় আয় যত কম সে দেশ তত দরিদ্র। সম্প্রতি এই মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটা তালিকা তৈরি করেছে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন বা জিএফ ম্যাগ। চলুন দেখে নেই তালিকায় থাকা বিশ্বের সবচেয়ে দরিদ্র পাঁচটি দেশগুলো সম্পর্কে। ভিডিও শুরুর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সারানাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। চলুন শুরু করা যাক। বিশ্বের দরিদ্রতম দেশের পঞ্চম স্থানে রয়েছে নাইজার। দেশটি পশ্চিম আফ্রিকার সবচেয়ে বড় দেশ হলেও দেশটির 80% এলাকায় সাহারা মরুভূমিতে। নাইজারের অর্থনীতি কৃষি, পশুসম্পদ এবং ইউরেনিয়াম খনিজের উপর নির্ভরশীল, কিন্তু খরা, মরুকরণ, জনসংখ্যা বৃদ্ধির হার এবং বিশ্বজুড়ে ইউরেনিয়ামের চাহিদা হ্রাস পাওয়ায় নাইজারের অর্থনীতিকেও হ্রাস করেছে। বর্তমানে নাইজারের জিডিপি পার ক্যাপিটা প্রায় $1,280। লিস্টে চতুর্থ স্থানে আছে আফ্রিকার অন্যতম ছোট দেশ মালাউই। তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ক্ষেত্রে দারুণ উন্নতি করেছে দেশটি, যার ফলে যেখানে 2010 সালে মালাউইয়ের জিডিপি পার ক্যাপিটা ছিল $975, সেখানে বর্তমানে দেশটির জিডিপি পার ক্যাপিটা প্রায় $1,234। মালাউইয়ের জিডিপির এক তৃতীয়াংশ এবং রপ্তানি আয়ের 90% আসে কৃষিকাজ থেকে। সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে আছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। যদিও কঙ্গো প্রাকৃতিক খনিজ সম্পদে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ, তবুও দুর্ভাগ্যবশত সেই দেশটি এই মুহূর্তে সবচেয়ে দরিদ্র দেশ হিসেবে তৃতীয় স্থানে নাম লিখিয়েছে। আর দেশটিতে প্রাকৃতিক সম্পদ থাকার পরেও দারিদ্র্যের চরম পর্যায়ে যাওয়ার পেছনে প্রধানতম কারণ হিসেবে এই অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং ক্ষমতার অপব্যবহারকেই দেখা হয়। বন্ধুরা, বাংলাদেশেরও দারিদ্র্যের প্রধানতম কারণ এই অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং ক্ষমতার অপব্যবহার। আপনাদের কি মত জানাবেন কমেন্টে। কঙ্গোর বর্তমানে জিডিপি পার ক্যাপিটা প্রায় $791। লিস্টে দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। প্রাকৃতিক খনিজ সম্পদে স্বয়ংসম্পূর্ণ আরেকটি দেশ, দেশটি স্বর্ণ, তেল, ইউরেনিয়াম এবং হীরা সমৃদ্ধ। তবে দেশের জনগণের বসবাস দারিদ্র সীমার নিচে। বর্তমানে দ্বিতীয় স্থানে থাকলেও বহুকালে দেশটি ছিল বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ। সাম্প্রতিক সময়ে কৃষি এবং হীরা ক্ষেত্রে কিছুটা উন্নতি হওয়ায় দ্বিতীয় স্থানে চলে এসেছে। বর্তমানে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জিডিপি পার ক্যাপিটা প্রায় $746। বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ হল বুরুন্ডি। পূর্ব আফ্রিকার এই দেশের অর্থনীতি একেবারেই বেহাল দশা। ইউএনডিপির মতে দেশটির 90% বেশি মানুষ কৃষিকাজ নির্ভর এবং 82% লোকের দৈনিক মাথাপিছু আয় গড়ে মাত্র $1.25। দেশটির এমন অবস্থার কারণ হিসেবে রাজনৈতিক অস্থিরতা এবং নেতাদের দুর্নীতিকেই দায়ী করা হয়। বর্তমানে বুরুন্ডির জিডিপি পার ক্যাপিটা প্রায় $727। তো বন্ধুরা, বাংলাদেশের দারিদ্রের প্রধানতম কারণগুলো জানাবেন কমেন্টে। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে একটা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে একটা মজাদার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।